বাংলাদেশ ভারত যৌথ উদ্যোগে তৈরি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি চলছে অর্ধেক সক্ষমতায়, অর্থাৎ 660 মেগাওয়াট সক্ষমতা থাকলেও জ্বালানি ঘাটতির এই সময়ে উৎপাদন হচ্ছে 300 মেগাওয়াটের মতো। কয়লা সংকটে কিছুদিন আগে কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। তবে সংকটের এই সময়ে আছে সুখবর। চীনা পতাকাবাহী জাহাজ এমভি জেহাই করে কয়লার নতুন চালান এসেছে মোংলা বন্দরে। বিদ্যুৎ কেন্দ্রটির উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানিয়েছেন, এই মুহূর্তে 44,000 টন কয়লা মোংলা বন্দর থেকে খালাস হচ্ছে। এলসি খোলার প্রক্রিয়ায় আছে আরও 48,000 টন কয়লা। কেন্দ্রটি এখন যে গতিতে চলছে তাতে মজুদ থাকা ও আমদানির প্রক্রিয়াধীন কয়লা দিয়ে অন্তত চলবে আরও এক মাস। আর সার্বক্ষণিক বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়মিতই কয়লা আমদানির চেষ্টা চালাচ্ছে কেন্দ্র কর্তৃপক্ষ। 1320 মেগাওয়াটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের 660 মেগাওয়াট সক্ষমতার প্রথম ইউনিটটিতে উৎপাদন শুরু হয় গেল বছর। চলতি বছরেই দ্বিতীয় ইউনিটটিও উৎপাদনে আসার কথা রয়েছে। দুটি ইউনিট একসাথে চালালে প্রতিদিন কয়লা দরকার হবে 10,000 টন। সম্প্রতি জ্বালানি সংকটে বন্ধ হয়ে যায় পায়রা ও বাঁশখালি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। প্রচণ্ড খরায় কাপ্তাই হ্রদের পানির স্তর নিচে নেমে যাওয়ায় জলবিদ্যুৎ কেন্দ্রের অন্তত 4টি ইউনিটের উৎপাদনও সাময়িক বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে বিদ্যুৎ সরবরাহে। প্রয়োজনের তুলনায় তৈরি হয় বিদ্যুতের ঘাটতি। দেশজুড়ে দেখা দেয় লোডশেডিং। সাবিত সরবর, এখন।